বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। সুদী দর্শকবৃন্দ, ব্ল্যাক গোল্ড মানে কালো স্বর্ণ হলো খেজুর। আমাদের যেমন সোনালি আঁশ, সেরকমই ব্ল্যাক গোল্ড হলো আজোয়া খেজুর সহ অন্যান্য খেজুর। খেজুরের অনেক উপকারিতা, এটা বলে শেষ করা যাবে না, আপনারা সবাই জানেন। এবং এটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি এই খেজুর, বিশেষ করে আজোয়া খেজুর সকালবেলা খেতেন এবং সেই দিনের জন্য কোনো ধরনের জাদু টানা তার গায়ে লাগতো না। এই মাজরাটায় আজকে এসেছি মদিনার একটা আল খলিল, এখানে অনেক মাজরা, সেই একই এই মাজরার মধ্যে আমরা এসে আসার পরে এখানে আপনাদেরকে আমি দেখাবো। ইনশাআল্লাহ আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সহিহ মুসলিম হাদিস শরীফে উল্লেখ আছে, ফাকাদ রাওয়া আল বুখারী আন আমির বিন সাদ আন আবিহি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন তামরাত আজওয়া লাম ইয়াদুরু সুমুন ওয়ালা সিহর যালিকাল ইয়াউম ইলাল লাইল। আজোয়া খেজুর প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর উপহারগুলোর মধ্যে একটি। এর বীজের গুঁড়ো মানুষের সংক্রমণ হতে রক্ষা করে, এটি হৃদরোগ প্রতিরোধ এবং নিরাময় করার ক্ষমতা বহন করে। আজোয়া খেজুরের বীজের গুঁড়ো হৃদতন্ত্রের ব্লক হওয়া ধমনীর চিকিৎসা অত্যন্ত কার্যকর। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে এবং ধূমপায়ী, তাদের প্রতিদিন সকালে আজোয়ার বীজের গুঁড়ো খাওয়া উচিত। এ খেজুর পটাশিয়াম সমৃদ্ধ, তাই আজোয়া খেজুরের কার্ডিয়াক সংক্রান্ত সমস্যায় সহায়ক, কারণ পটাশিয়াম স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া পেটের ক্যান্সার, পেটের রোগ, অন্ত্রের গোলযোগ প্রতিরোধে এটি কার্যকর। এমনকি গর্ভবতী মহিলাদের জন্য আজোয়া খেজুর খুবই উপকারী। একটি গবেষণায় দেখা গেছে আজোয়া খেজুর ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ কার্যকর উপাদান রয়েছে। এই গবেষণাটি রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটিতে করা হয় এবং প্রতিফলিত হয় যে এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যান্সার প্রতিরোধে কার্যকর। এবং এই গবেষণাটি ইউএস ভিত্তিক জার্নাল ফর কালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রির 100টিতম সংখ্যায় প্রকাশিত হয়েছে। এই খেজুর শুধুমাত্র যে স্বাস্থ্যকর এবং চমৎকার তাই নয়, এটি সৌদি আরবের দৈনন্দিন জীবনের একটি আইকনিক বিষয়। সৌদি আরব বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম খেজুর উৎপাদনকারী দেশ। শুধু দর্শকবৃন্দ, এখানে আমাদের কিছু পাকিস্তানি ভাই এই মাজরাতেই কাজ করে, তারা এখান থেকে খেজুর পাড়ার পরে খেজুরগুলো এখান থেকে বাছাই করা হয়। বাছাই করার পরে এ কার্টনে রাখা হয় এবং এরপরে তাল্লা যাবে এসির মধ্যে রাখা হয়। এই যে এখন এই গাড়ির মাধ্যমে ভাইজান এরা এখন এই খেজুরগুলো নিয়ে যাবে। তো আমরা দেখছি খেজুর বাছাইয়ের পরে আজকে সারাদিন যে প্রোডাকশন, এখান থেকে বিভিন্ন সময় তারা নিয়ে যায়, যেগুলো খারাপ খেজুর তারা সেগুলো এখানে রাখা হয়, ফেলে দেওয়া হয় এবং অর্গানিকভাবে এগুলোই আবার সার হয়ে যায়। বাকিগুলো এখানে ফ্রিজার আছে, ফ্রিজার থেকে ফ্রিজারে রাখা হয়। শুধু দর্শকবৃন্দ, এখানে আমরা দেখছি যে গেট বাল্বগুলো, ওই ইরিগেশন সিস্টেম, যখন এটা টাইমারের মধ্যে পানিগুলো ছাড়া হয় তখন বিভিন্ন দিকে বিভিন্ন সময়ে এখানে গেট বাল্ব খোলা হয়। সেই গেট বাল্ব খোলার সাথে সাথে এক এক সময় এক এক দিকে পানি যায়। এখানে মাজরায় তারা চাকরি করে এবং সুন্দর একটা পরিবেশ এখানে দেখেন। ছোট একটা মসজিদও আছে, ছোট কিন্তু খুবই সুন্দর একটা মসজিদ। আমরা একটা বড়ই গাছে দেখছি, শুধু দর্শকবৃন্দ আমাদের সাথে মনির ভাই আছেন। উনি আজকে সারাদিন না ঠিক বিভিন্ন সময়ে এগুলো কালেকশন করে যে খেজুরগুলো বক্স করা হয়েছে সেগুলোকেই আমরা একটা ওয়াগনের মাধ্যমে ফ্রিজে নিয়ে যাচ্ছি। এখন সেগুলো আমরা ফ্রিজে নিয়ে যাচ্ছি। সুদীবিন্দু, এই খেজুরগুলোকে এখানে আনার পরে এবার একটা ফ্রিজার করা হচ্ছে। এখানে প্রত্যেক দিন এভাবে নিয়ে আসা হয়, এরপরে এই খেজুরগুলোকে ফ্রিজের ভিতরে রাখা হয়। এই যে এই ফ্রিজের ভিতরে রাখা হয়। এটা একটা খেজুরে, বিভিন্ন খেজুর এখানে রাখা হয়, আমরা দেখছি বছর ধরে তার অভিজ্ঞতা আছে। উনি অনেক বছর পর্যন্ত এখানে কাজ করেন, তো উনি আমাদের এই মাজরার ব্যাপারে কিছু এখন আপনাদেরকে বলতে যাচ্ছেন কী খেজুর এখান থেকে মানে ওঠে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখানে থেকে আজুয়া আছে ভালো দামের, মদিনার আসলি মদিনার, সাফাওয়ে আছে, আম্বার আছে, সুগায় আছে। তারপর আমরা এখানে তালা যাতে ক্লোস্টের রাখি, এখানে তো অনেক মজদুল আছে, মবরুম আছে। আজোয়াটাই ভালো হচ্ছে এখন দেখতেছি বাংলাদেশে চাষ করা যায়। ওই যে উর্বর জমিতে লাগবে, কিন্তু পানি থাকতে পারবে না,
পানি ছাড়া উর্বর জমিতে যদি উঁচু জায়গাতে এবং উর্বর জায়গাতে যদি লাগায় গাছটা, পানি বিনে সবসময় পানি থাকতে পারবে না, কিন্তু পানি প্রতিদিন দিতে হবে। ওরকম সিস্টেম করে দিলে হবে ইনশাল্লাহ। সেই দর্শক মন্ডলী আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, এই খেজুর গাছের জন্য প্রচুর পানি লাগবে কিন্তু পানি জমানো যাবে না। এই অর্গানিক সার, তার মানে আমরা আমাদের অনেক আগে প্রাচীনকাল থেকে বাংলাদেশে যে গরুর এবং ছাগলের যে বিষটা আমরা ইউজ করতাম, এটা আসলে অর্গানিক। সেই সারগুলো এখানে ইউজ করায়, কোনো কেমিক্যাল ইউজ করে না, সম্পূর্ণ একটা অর্গানিক পদ্ধতি, অর্গানিক একটা ফার্ম। যে যখন ফুল হয়, পুরুষ গাছেরও ফুল হয়, মেয়ের গাছেরও ফুল হয়। পুরুষ গাছের যে ফুলগুলো সেগুলো টুকরো টুকরো করে মেয়ে গাছের ফুলের উপরে বেঁধে রাখা হয়। প্রায় 15-20 দিন পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কুদরতে এই খেজুর হয়ে যায়। মানে এই যে আমরা টোটাল যে প্রক্রিয়াটা, 6 মাসের একটা প্রক্রিয়া। এইভাবে মানে প্রথমে পরাগায়ন করা হয়, পরাগায়নের পরে আবার 1 মাস পরে বাঁধা হয়, আবার কিছু পিউরিফাইং করা হয়, তারপরে আবার সব কিছু দেওয়ার পর এইভাবে 6 মাস পরে পরে 6 মাস পর এটার ফলন পরিপূর্ণ পাওয়া যায়। দর্শক মন্ডলী, এখানে আমাদের ভাইজান মাছও চাষ করে, তেলাপুইয়া সম্ভবত না, তেলাপুইয়া মাছ। আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে, দিন হলে আমি আপনাদের দেখাতাম, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার যখন আসবো আমরা মাছ একটা দেখবো। জি জি, শুধু দর্শক মন্ডলী আমরা জানি এই মাজরাটা আসলে মদিনার যে হদুদ বলে, হদুদ মদিনার শহরের মধ্যেই, হদুদের মধ্যে, মানে এটা এখানে খারাপ কিছু নাই। উনি আমার ভাইজান যা বললেন সেটা, সাপ থাকলেও সেটা কখনও কাউকে ক্ষতি করেনি, সাপ সাপের মতো চলে গেছে, এগুলো কোনো কারো কোনো ক্ষতি করে নাই। এখানে সাপ থাকা স্বাভাবিক, কারণ মাজরা এখানে পানি আছে, ঠান্ডা আছে, অতএব এগুলো থাকে। সব ফেলাই দেওয়া হয়েছে, হ্যাঁ এই খেজুরগুলো সব। এটা করবেন কি, ফেলাই দেবেন সম্পূর্ণ, বিসিটাও কোনো কিছু কাজ হবে না? আপনার নামাজ পড়ুন যে মসজিদ ওইটাই। শুধু দর্শকবৃন্দ, চমৎকার একটা পরিবেশ, এখানে খেজুরগুলো হয়ে গেছে, হয়ে রয়েছে। আমি কিছু তাজা খেজুর আপনাদের দেখাবো, একদম তাজা খেজুর, গাছ থেকে পেরে আমরা এই খেজুরগুলো এখন আপনাদের দেখানোর জন্য। এই যে একদম টকটকে, গত সিজন প্রায় শেষ হয়ে গেছে, এখন চলতেছে, তো এখন সবাই উঠাচ্ছে, এখন প্রায় শেষের দিকে সিজন। তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু দর্শকবৃন্দ, আমি যে মাজরা এসেছি, এই মাজরার স্বত্বাধিকারী আমাদেরই বাংলাদেশি মদিনার একজন অভিভাবক, আমাদের বাঙালি কমিটির একজন অভিভাবক ফারুক ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি। ফারুক ভাই এই মাজরাটার স্বত্বাধিকারী, নিয়ে ব্যবসা করেন এবং এই মদিনার কমিউনিটিতে একজন অন্যতম একজন ভালো লোক, সবার একজন অভিভাবক বলা চলে। সেই ফারুক ভাই আমাদেরকে এই যে আমাদের আজোয়ার ব্যাপারটা, আমরা জানি আজোয়া একটা শেফা, এবং এই খেজুরটা কীভাবে আমাদের এই প্রোডাকশনে আসে, একদম ছোটো থেকে বড় হয় এবং এখন আমাদের সিজন হয়ে গেছে উঠানোর জন্য, সেগুলোর ব্যাপারেই আপনাদেরকে জানাবে ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার শহীদ সাহেব যেটা বলছেন আজোয়ার ব্যাপারটা বা অন্যান্য যে খাজুরের যে ফার্মিং প্রসেসটা, মূল প্রসেসটা আসলে আমাদের যে বাংলাদেশে কৃষি পণ্য যেভাবে খুব টাইমলি বা পরিশ্রম করতে হয়, এটা কিন্তু ব্যতিক্রম, এর চেয়ে ব্যতিক্রম কিছু না, এটার মধ্যে বরঞ্চ আরও বেশি পরিশ্রম করতে হয়। যেমন যখন আমাদের দেশে অনেকে জানেন না যে এটাকে পরাগায়ন করতে হয়, যখন ফুল আসে একটা বছর স্টেপ বাই স্টেপ, আমি বলছি আমরা প্রথম ক্ষেত্রটা তৈরি করি যে এটাকে খুব সুন্দরভাবে দেখেন, সেচের যে ব্যাপারটা এটাকে সেচটা, সেচের ব্যাপারটা আপনার নিয়মিত করতে হয়, যে সপ্তাহে অন্তত পক্ষে 4 দিন বা 5 দিন অন্তর অন্তর এর মধ্যে পানি দিতেই হবে, এবং এটা খুব ভালোভাবে দিতে হবে, আইদার আপনার ভালো ফলন পাবেন না। সেকেন্ডলি এটার মধ্যে আমরা ওই যে জৈব সার, যেটা আমরা বাংলাদেশে যেটা গোবর, তো আমরা আর্টিফিশিয়ালি কোনো কেমিক্যাল সার বা আমরা ব্যবহার করি না, বেসিকলি এটা আর কি। তো আমরা যখন এটা করা হয় তখন ডিউরিং দ্য আপনার ফুলের সিজনটা, বেসিকলি ফেব্রুয়ারি মাস বা ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে ফুলটা আসে, এটা ওই বছরের পরিবর্তনে আপনার 10-15 দিন একটু চেঞ্জ হয় বছরের কারণে। তো বেসিকলি ধরেন ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আমরা ফুলটা আসে, তখন ফুলটাকে আমরা পরাগায়ন করতে, প্রত্যেকটা ফুলকেই, পুরুষ ফুলটা মহিলা ফুলকে লাগানো হয়। তো যখন ফুলটা শেষ হয়ে যায়, ছোট আকৃতি হয়, যখন হাতে আসে তখন এটাকে কিন্তু আমরা
ফলনটা ভালোর লক্ষ্যে বা কোয়ালিটি কন্ট্রোল করার লক্ষ্যে আমরা কিন্তু 50% খাজুর ফেলে দিই, মানে যাতে খাজুরটা বড় হইতে পারে সেই স্পেসটা আমরা কিন্তু করে দিতে হয়। তো সেজন্য তখন ওইটার পরে কিন্তু আমরা এটা সারবান বলা হয় এদেশে, তখন আমরা এটা কিন্তু সারবান করি। করার পরে আবার এটাকে সারবানের পরে আমরা একটা ওষুধ দেওয়া হয়, মানে এটা ভিটামিন জাতীয় একটা ওষুধ। সে ওষুধটা দিলে হয় কি, একটা বিমার আছে ভাইরাস জাতীয়, সেটাকে বলা হয় আঙ্কাবুত। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই মূল এই জন্য এটাকে একবারই স্প্রে করা হয়। করলে হয় কি, এটার জিনিসটা যেরকম এটার মধ্যে বালু টালু থাকলে সে চলে যায়। আর আঙ্কাবুতটা হচ্ছে এটা একটা মাকড়সা জাতীয় ভাইরাস, এটা যদি ধরে অ্যাটাক করে সেম ডে বা নেক্সট ডে যদি আপনাকে এটা সারাইতে না পারেন, এরপর এটা আপনার বৃদ্ধি পেয়ে যায়, 10-20টা গাছকে নষ্ট করে ফেলে। তারপর এটাকে আমরা এই যে দেখছেন একটা এই যে ব্যাগটা, কিন্তু এটাকে সবটাকে একটু ইয়ে করে ফেলি, সেভ করে ফেলি, যে যদি রোপ হয় মানে পাকা শুরু হয় তাহলে পাখিরা এসে এটাকে ধ্বংস করে দেয়। যেমন এই যে দেখেন এই এটা বাইরের অংশে ছিল, এটা কিন্তু এখন পাখিরা খেয়ে ফেলছে, এটা কিন্তু আমরা ফেলে দেব, এই প্রোডাক্টটা কিন্তু আমরা রাখতে পারবো না। তো যার কারণে এই পাখির প্রোডাকশানের জন্যই আমরা কিন্তু নেটটা ব্যবহার করি, যে কালেকশান আমরা এখন কিন্তু কালেকশান করব এবং কালেকশান করে এটা প্রিজার্ভ করব, প্রিজার্ভ থেকে আবার এটাকে বাইর করে এনে এটাকে ক্লাস করব, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস। তো এই যে সম্পূর্ণ প্রচেষ্টা এটা কিন্তু এক বছরের, আমি কিন্তু শর্টলি আপনাকে বলে দিয়েছি, এই প্রচেষ্টা কিন্তু আমাদের সম্পূর্ণ এক বছর আমরা কিন্তু এই শ্রমটা দিয়ে যাচ্ছি। ফারুক ভাই, এই একটা গাছ থেকে কত বছর পর্যন্ত আমরা ফলন নিতে পারি? একটা গাছের থেকে বেসিক্যালি 60-70 বছর পর্যন্ত আপনি অনেক মানে অনেক অনেক গাছ আছে আপনার 100 বছর পর্যন্ত থাকে। হ্যাঁ, এটাকে বাস পরিচর্যা করলেই হয়। ফারুক ভাই, একটা ব্যাপার আমি জানতাম, আমি দেখি যে এই গাছটাকে উঠিয়ে আবার যদি কোনো জায়গায় ওই পুরো গাছটা লাগানো হয় ওইখানে আবার ফলন শুরু হয়ে যায়। জি জি জি, সাফা হয়।